যারা কচু খেতে ভালোবাসে না আজকের রেসিপিটা তাদের জন্য একঘেয়ে কচুর তরকারি আন্না বানিয়ে এই রেসিপিটা ট্রাই করুন আজ খুব সহজে কচু বাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমেই গাটি কচুগুলোকে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর টুকরো করে একটা মিক্সির কন্টেনারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কচুটা মিহি করে বাটার পর ওই কচু বাটার মধ্যে চারটে কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে আর দুকোয়া রসুন দিলাম এরপরে দিয়ে দিচ্ছে দুটুকরো নারকেল বাড়িতে নারকেল ছিল তাই আমি দিয়ে দিলাম নারকেলটা স্কিপ করা যেতেও পারে এরপর কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সবটাই কড়াই দিয়ে দিলাম এরপর অনবরত খুন্তিতে করে নাড়াচাড়া করতে হবে কচু বাটাটা পাঁচ ছ মিনিট ভাজার পর এতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর দু তিন ফোঁটা লেবুর রস দেবো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি বাই চান্স কচুটা কুটকুটে হয় তাই আমি দু তিন ফোঁটা লেবুর রস দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি প্রচুর কালারটা চেঞ্জ হওয়া অবধি সমানে খুন্তিতে করে নাড়াচাড়া করে যেতে হবে তারপর একটা শুকনো লঙ্কা কাঁচিতে করে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম যখন দেখবে কচু বাটাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে তখন ওপর থেকে দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে সর্ষের তেল অ্যাড করার পর কচু বাটাটা আরও পাঁচ সাত মিনিট ভালো করে ভেজে নিলেই গরম ভাতের সাথে পরিবেশনের জন্য দারুণ স্বাদের কচু বাটা একদম তৈরি হয়ে যাবে কচু বাটা তো অনেক খেয়েছেন কচু বাটার এই রেসিপিটা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন